1971 সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন। পরে মুঈন খান বলেন, স্বাধীনতার স্বপ্নকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করেছে, একদলীয় নির্বাচন করে দেশকে সংকটে ফেলে দিয়েছে, দেশের জনগণকে দুই ভাগে বিভক্ত করে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর মুঈন খান। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে আদর্শের জন্য তার নাম ছিল গণতন্ত্র এবং যে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। আজকে 53 বছর অতিক্রান্ত হবার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রশ্ন, সেই গণতন্ত্র কোথায় গেল, সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির কোথায় গেল, এটাই হচ্ছে আজকের প্রশ্ন।